ত্রিপুরা বিধানসভাকে কলুষিত করেছে বিরোধীরা। অশ্লীল ভাষা প্রয়োগ করে যে ধরনের আচরণ করেছে তারা শনিবার এর প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে রাজ্য বিজেপি। শুক্রবার 2023-24 বছরের বাজেট পেশের পর কৃষ্ণনগরে বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একদিকে রাজ্য সরকারের বাজেটের প্রশংসা, অন্যদিকে বিরোধীদের সমালোচনা মুখর হন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্যকে পাশে বসিয়ে রাজীব ভট্টাচার্য বাজেটের প্রশংসা করেন। কিন্তু শুক্রবার বিধানসভায় বিরোধীরা যে নজির গড়েছে তার উল্লেখ করেও রাজীব ভট্টাচার্য তীব্রভাবে আক্রমণ করেছেন বিরোধীদের। তিনি বলেন, বিরোধীরা হচ্ছে সরকারের প্রতিবিম্ব, তাদের কাজ হচ্ছে সরকারের কোন জায়গায় ত্রুটি রয়েছে তা তুলে ধরাই প্রকৃত বিরোধীদের কাজ। কিন্তু বিরোধীরা তা না করে কেউ গঙ্গা জল ছিটিয়েছেন, আবার কেউ অবক্ষের সামনে থাকা টেবিলে উঠে পড়েছে, এমনকি অকথ্য ভাষায় পবিত্র বিধানসভায় গালিগালাজও করেছে। রাজীববাবুর মতে এই ঘটনা একেবারেই নিন্দাজনক, রাজ্যবাসী তা দেখেছে, রাজ্যবাসী তার উপযুক্ত জবাব দেবে। যেভাবে আমাদের এই পবিত্র বিধানসভাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে সেটা জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে যারা বিরোধী দল আমরা মনে করি যে সরকারের প্রতিবিম্ব হিসেবে কাজ করে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে এবং মানুষের জন্য সেখানে সমস্ত দিক নিয়ে আলোচনার জায়গা রয়েছে, কিন্তু আমরা গতকালকে দেখেছি এই বিরোধী দলের তরফ থেকে যেভাবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক, এবং আমি মনে করি এটা সারা রাজ্যের মানুষ সেটা প্রত্যক্ষ করেছে। আগামী দিন তাদেরকে এই বিরোধী দলের এই ভূমিকাকে নিশ্চয়ই ধিক্কার এবং নিন্দা জানাবে। এদিন বাজেট নিয়ে বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এবারের বাজেটে জনহিতে রয়েছে বহু কর্মসূচি, সাধারণ মানুষের কথা বলা হয়েছে এই বাজেটে, একাধিক নতুন প্রকল্পগুলি চালু ও বাস্তবায়ন করার ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তিনি আশাবাদী এবছর সাধারণ বাজেট মানুষের উপকারে আসবে। রাজ্য সরকারের বাজেটের ভূয়সী প্রশংসা করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে বাজেট বিশেষ ভূমিকা নেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সমস্ত রাজ্যবাসীর তরফ থেকে, আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই বাজেট জনকল্যাণমুখী, এবং আগামী দিন এই বাজেটের মাধ্যমে আমাদের যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমাদের সরকার ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ করবে। এদিন সাংবাদিক বৈঠকে নবেন্দ্র ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের সমালোচনায় সরব হন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।